বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি। বন্ধুরা আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনাদের সাথে আমি আছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা আজকে যে আমি আপনাদের জন্য ডিজাইনগুলো এনেছি, এখানে আপনি 20 জোড়া ছোট ছোট স্বর্ণের কানের দুলের ডিজাইন পাবেন। বন্ধুরা ডিজাইনগুলো আপনি কিন্তু সবসময় ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ডিজাইনগুলো দুয়ানা থেকে শুরু করে দুয়ানা তিন নানা রকম স্বর্ণের মধ্যে তৈরি করে আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, খুবই ভালো হয়, ডিজাইনগুলো অনেক মজবুত। বন্ধুরা আপনি যদি কোনো ডিজাইন কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান সবসময় রাফ ইউজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে যে 20 জোড়া ডিজাইন রয়েছে, তো 20 জোড়া ডিজাইন যদি আপনি ভালোভাবে দেখেন, আশা করি এখান থেকে আপনি আপনার মন মতো ডিজাইন খুঁজে নিয়ে তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনগুলো বিষয়ে আমি কিছু কথা বলবো, যাতে আপনি এই ডিজাইনগুলো ভালোভাবে তৈরি করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ানার স্বর্ণের মধ্যে কিছু দুল রয়েছে, তো সে দুলটা যদি আপনার চয়েস হয় সেটা আপনি তৈরি করতে পারেন। দুয়ানার স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন সেটাও কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। বন্ধুরা যখন আপনি দুয়ানার স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তো দুলটা একটু ছোট করে মজবুত করে তৈরি করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ানার স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে, তো সেটা যদি আপনি পিছনের যে ডাটটা থাকে সেটা আপনি পুশ ডাট ইউজ করতে পারেন, তো বাঁকা ডাট ইউজ করতে পারেন। সবসময় রাফ ইউজের জন্য বাঁকাটাটি ভালো হয়, বাঁকাটি করা যায়। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তিনানা স্বর্ণের মধ্যে দুলগুলো রয়েছে, তো সেখান থেকে একটি ডিজাইন যদি আপনি চয়েস করেন সেটাও ভালো হয়। তিনানা স্বর্ণের মধ্যে আপনি সবসময় ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, ছোট করে তৈরি করবেন যদি সবসময় ইউজ করেন, আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন সেটা একটু বড় করে আপনি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আর যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করতে। আর আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন, তো 22 ক্যারেট স্বর্ণটাই ভালো হয়, 22 ক্যারেট বা 21 ক্যারেট। বন্ধুরা যখন আপনি তৈরি করবেন দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো আপনার নিচের যে ঝুলগুলো রয়েছে, যে বলের যে ঝুলগুলো, সেগুলো একটু মজবুত করে দিতে বলবেন। আমি সব ভিডিওর ভিতরেই বলি যাতে ডিজাইনটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারেন। সেই জন্য বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে বা এখানে যে ডিজাইনগুলো আমি এনেছি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন। বন্ধুরা আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।